হ্যালো ফ্রেন্ডস আজকে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হলো ডিএনএ সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে এসেছি এই লেকচারে আমি ডিএনএ সম্পর্কে যা কিছু ডিটেল আছে ডিএনএ কি ডিএনএ স্ট্রাকচার কীরকম ডিএনএর প্রপার্টি কীরকমের ডিএনএতে কী কী বন্ডিং হয় ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু আমি এই লেকচারে তোমাদেরকে ক্লিয়ার করবো তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের টপিক ডিএনএ তো যদি আমি ডিএনএর কথা বলি তোমার এটা কথাটা সবাই শুনেছো তাহলে তোমাকে তো জানতে হবে যে ডিএনএ জিনিসটা কী তো যদি বলি যে ডিএনএ জিনিসটা কী সেটা বলতে গেলে আমি প্রথমে আমার কথায় মাথায় আসে কি না হলো এটা কি এটা হচ্ছে একটা পলি নিউক্লিওটাইট এক কথায় বলতে গেলে এটা একটা পলি নিউক্লিওটাইড বলবে পলি নিউক্লিও টাইট জিনিসটা কি দেখো পলি মানে কি অনেক মানে এক একটা অনেকগুলো নিউক্লিওটাইড মানে নিউক্লিওটাইড নিউক্লিওটাইড প্লাস নিউক্লিওটাইড নিউক্লিওটাইড এরকম নিউক্লিওটাইডগুলো মিলিয়ে হচ্ছে অনেকগুলো অনেকগুলো মিলে কিন্তু একটা কী হয় ডিএনএ স্ট্যান্ড গঠিত হয় তাহলে একটা পলি নিউক্লোটাইডের এদিক একটা স্ট্যান্ড আরেকটা পলি নিউক্লোটার এদিকটা স্ট্যান্ড এই যে পলি নিউক্লোটাইড যে চেনগুলো এগুলো এদের মাঝে যেটা হাইড এটা হাইড্রোজেন বন্ডিং থাকে এবং এর মাধ্যমে কিন্তু ডিএনএটা গঠিত হয় তাহলে এই যে ডিএনএ এই ডিএনএ মানে ডিএনএটা বুঝলাম এটা এরকমের জিনিস কিন্তু জিনিস মানে এর মানে গুরুত্বটা কোথায় না আমরা জানি যে কি না প্রত্যেকটা জীবের কি রয়েছে একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটা জীবের কি রয়েছে একটা তো নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে সেই নিজস্ব বৈশিষ্ট্যগুলো মানে আসে কোনখান থেকে না ডিএনএ থেকে আমরা জানি যে ডিএনএর একটা নির্দিষ্ট অংশ থাকে যেটা কি করে না আমাদের জীবেদের চরিত্রকে নিয়ন্ত্রণ করে সেই বিশেষ অংশটা কী বলি আমরা জিন তাহলে জিন বলি তাই তো তাহলে এর মধ্যে কী থাকে ডিএন এর মধ্যে থাকে একটা বিশেষ অংশ যেটাকে আমরা জিন বলি সেই জিনটা কি করে কোনো একটা মানুষের বা কোনো একটা প্রাণী বা কোনো একটা ইন্ডিভিজুয়ালের কি করে কোনো একটা জীবের হচ্ছে চরিত্রকে নির্ধারণ করে ঠিক আছে চরিত্র নির্ধারণ করে এবারে বলবে যে চরিত্র নির্ধারণ করে তার বৈশিষ্ট্যকে নির্ধারণ করে চরিত্র নির্ধারণ করে বা এটা আমরা কী বলতে পারি এটাকে আমরা বৈশিষ্ট্যও বলতে পারি তার বিভিন্ন রকমের বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ করতে পারে ধরো মানুষটা কী মানুষের মধ্যে তো দেখতে হতে হবে তাহলে সেইটা কে করবে সেটা তো করবে ডিএনএ এটা হচ্ছে মূল বক্তব্য ক্লিয়ার এরপরে দেখো যে বোঝা গেল এবং এই যে চরিত্রটা যে নির্ধারণ করছে সেটা কিসের মাধ্যমে করছে না আমি এখানে বলে রাখি পরে তোমাকে আরও ক্লিয়ার করব না ডিএনএ কি করে ধরোপরে দেখো ডিএনএ কী করে না হচ্ছে প্রোটিন তার যার যে বৈশিষ্ট্যটা সেটা প্রোটিন সংশ্লেষ করার মাধ্যমে প্রোটিন সিনথেসিস করার মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারে ক্লিয়ার প্রকাশ করতে পারে এটা হচ্ছে মোটামুটি ডিএনএন একটা ব্রিফ কথা এরপরে দেখো এই যে ডিএনএটা এই ডিএনএটা কীভাবে ডিসকভার হলো যে ডিএনএ জিনিসটা কোনখান থেকে এলো দেখো প্রথম থেকে আমাদের কি হয়েছে প্রথম থেকে আমরা বিভিন্ন রকমের মানে আমাদের যে মানে জেনেটিক মেটেরিয়াল অথবা আমাদের যে জিনগত যে বস্তু যেটা আমাদের চরিত্র নির্ধারণ করে তার কিন্তু তার খোঁজ চলছিল সেটা কখনও কেউ প্রথমে লোকে প্রোটিন ভাবতো তারপরে ধীরে ধীরে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা মানে এই ডিএনএকে করা হয়েছিল কিন্তু এই ডিএনএটা যে কোনখানে থাকে কীভাবে এলো সেটা তো প্রথমে আগে আমাকে আবিষ্কার করতে হবে তো সেই আবিষ্কারটা প্রথমে কিভাবে হয়েছিল সেটা আমি দেখো তোমাকে একটু সিকোয়েন্সে বোঝানোর চেষ্টা করি দেখো প্রথমে আঠেরোশো প্রথমে সালটা প্রথমে কত ছিল না আঠেরোশো ঊনসত্তর সাল ছিল এই আঠেরোশো ঊনসত্তর সালে একজন বিজ্ঞানী যার নাম ছিল ফ্রেডরিজ মেশনার তার নামটা কী ছিল ফ্রেডরিজ মেশনার ফ্রেডরিজ মেশনার বলে একজন মেসার বলে বিজ্ঞানী ছিল এই যে ফ্রেডরিক মেসার কি সেনে তিনি কি করেছিলেন না নিউক্লিয়াস কোনো একটা মানে কোষের নিউক্লিয়াস জানো তো নিউক্লিয়াসটা কি কোষের চ্যাপ্টারে পড়েছি না নিউক্লিয়াসে একটা বিশেষ বস্তু তিনি লক্ষ্য করেন সেই বিশেষ যে বস্তু সেইটার নেচারটা কি ছিল অ্যাসিডিক নেচার ছিল অ্যাসিডিক একটা যুক্ত একটা বস্তু তিনি আবিষ্কার করেন তিনি এই যে অ্যাসিডিক নেচারযুক্ত যে বস্তু এটাকে তিনি নাম দিয়েছিলেন কি এটা দেখে তো নিউক্লিয়াসে পাওয়া গিয়েছিল এই অ্যাসিডিক নেচারযুক্ত বস্তুকে তিনি নাম দিয়েছিলেন নিউ ক্লিন ক্লিয়ার অ্যাসিডিক নেচারযুক্ত যে বস্তুটা এটাকে তিনি কি নাম দিলেন এটাকে তিনি এটাকে তিনি নাম দিলেন কি না হচ্ছে নিউক্লিন নাম দিলেন ক্লিয়ার বুঝতে পারলে কী করলেন নিউক্লিন বলে একটা বস্তু যেটা কিন্তু তিনি নাম করলেন ফেডরিক মেশিনার নিউক্লিন কিন্তু প্রথম কিন্তু নামকরণটা করেছিলেন ক্লিয়ার বোঝা গেল এরপরে দেখো আসা যাক এরপরে এই যে নিউক্লিন একটা বস্তু সেটা আবিষ্কার করা হলেও এই জিনিসটা এই জিনিসটার গঠন কীরকমের সেটা কিন্তু তখনও আমরা ঠিকভাবে জানতে পারিনি এটার মানে আরও বেশি ডিটেল যে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা জানতে পারিনি তো এইটার জন্য প্রথম দুজন বিজ্ঞানী এলেন সে দুজন বিজ্ঞানী প্রথম কিন্তু এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন ক্লিয়ার প্রথমে দুজন বিজ্ঞানী একটা নির্দিষ্ট রকমের স্টাডি হয় যেটাকে বলা হচ্ছে এক্স রে ডিফ্রাকশান স্টাডি সে স্টাডিটার নামটা কি না এক্স রে মানে এক্সরে ফেলে তার গঠনটাকে বোঝার একটা চেষ্টা করা ডিফ্রাকশানের মাধ্যমে বোঝা গেল ফিজিক্সে পড়েছে নিশ্চয়ই ডিফ্রাকশান তো এফ্রে ডিফ্রাকশান স্টাডি এই এফ্রে ডিফ্রাকশান স্টাডির মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিনটা সেই নিউক্লিনটা কি না নিউক্লিনটা কী রকমের সেটা কিন্তু তারা বোঝার চেষ্টা করলেন এবং কি তারা হচ্ছে তাই দুজন বিজ্ঞানীর নাম কী ছিল না দুজন বিজ্ঞানীর নাম ছিল হচ্ছে উইলকিন্স আর ফ্র্যাঙ্কলিন ঠিক আছে নাম ছিল তাদের মরিচ মরিচ উইলকিনস আর রোজালিন ফ্র্যাঙ্কলিন কে না রোজালিন রোজালিন ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন বোঝা গেল ফ্র্যাঙ্কলিন এরপরে এই যে এক্স রে ডিফ্রাকশান স্টাডি করে তিনি মোটামুটি ডিএন একটা একটা ব্রিফ একটা স্ট্রাকচার কিন্তু তখনও তার আরও ডিটেল স্ট্রাকচার কিন্তু জানা বাকি ছিল এই যে আরও ডিটেল স্ট্রাকচারটা সেইটা কে সেটা দিতে এলেন কে না উনিশশো তিপান্ন সালে বোঝার চেষ্টা কর উনিশশো তিপান্ন সালে এই যে এদের যে এক্স রে ডিফ্রাকশান স্টাডিটা ছিল এই এক্স রে ডিফ্রাকশান স্টাডিটার উপর ভিত্তি করে বোঝা যাচ্ছে এই যে এক্স রে স্টাডিটার উপরে ভিত্তি করে উনিশশো সালে তারা কে এলেন দুজন বিজ্ঞানী বিজ্ঞানী ওয়াটসন আর ক্রিক তোমরা সবাই জানো নিশ্চয় নামটা ওয়াটসন প্লাস ক্রিক ওয়াটসন এবং ক্রিক এলেন এবং ওয়াটসন এবং ক্রিক কী দিলেন না ডিএনএর ডবল হেলিক্স মডেল দিলেন ডবল হেলিক্স হেলিক্স মডেল কিন্তু তারা আবিষ্কার করলেন তো এই ডবল হেলিক্স মডেলটা তারা কীভাবে বুঝলো তা এরা এরা কী এরা হচ্ছে ডিসপ্রেশন স্টাডি দিয়ে বুঝলো এবং এদের যে এটা দেখো এটা আমি একটা স্টার দিয়ে বলে রাখি দেখো এদের যে করার মূলত লক্ষ্য মানে হলমার্ক জিনিসটা কী করেছিল যে এটা ডবল হেলিক্স হবে কি করে সেটা বুঝতে পেরেছিল যে হলমার্ক কী ছিল সেটা ছিল বেস পেয়ারিং সেই বেস পেয়ারিংয়ের মাধ্যমে তারা বুঝতে পারলো যে এরা বেস পেয়ারিং করে এবং বেস পেয়ারিং করার মাধ্যমে কিন্তু ডবল হেলিক্সটা গঠন করে ডবল হেলিক্সটা পেয়ারিং করার মাধ্যমে কিন্তু এই ডবল হেলিক্সটা কিন্তু গঠন করে এটা পরবর্তীকালে এই যে পেয়ারিং যে ধারণাটা এই পেয়ারিং ধারণাটা কিন্তু ওয়াটসন ক্রিকের ছিল না এই যে ধারণাটা যে বেসপেয়ারিংয়ের যে ধারণাটা সেটা ছিল হচ্ছে একটা অন্য বিজ্ঞানী সেই অনেক বিজ্ঞানীর কিন্তু অবদান রয়েছে সেটা ছিল কি না সেটা ছিল এরউইন চারগাফ কী ছিল নামটা তার এরুইন চারগাফ এরুইন চারগাফ বলছে যে এই যে ডিএনএর মধ্যে কী কী কম্পোনেন্টগুলো সেটা এখনও তোমাদেরকে বলিনি এখন জেনে রাখো যে অ্যাডেনিন গুয়ানিন থাইমিনা সাইটোসিন তো তিনি বলছেন যে একটা ডিএনের মধ্যে যে অ্যাডেনিনার অ্যাডেনিনার থাইমিনের সংখ্যাটা সমান আর গুয়ানিন আর সাইটোসিনের সংখ্যাটা সমান কোনো একটা ডিএনের মধ্যে কি অ্যাডেনিন আর অ্যাডেনিনার থাইমিন আর সাইটোসিনের সংখ্যাটা সমান এবং এখান থেকে বলা হচ্ছে যে এই যে অ্যাডেনিনার অ্যাডেনিন আর থাইমিন পরস্পর বন করে আর গুয়ানিনা সাইটোসিন পরস্পর বন করে যেহেতু তারা সমান তো এখান থেকেই কিন্তু তারা কিন্তু মানে এই যে তোমার যে চারগোফের নীতি চারগোফের নীতি থেকে কিন্তু তারা কোথায় এই যে এই যে বেসপেয়ারিং কথাটা তারা বুঝতে পেরেছিল এবং এগুলো এই দুটো স্টাডির উপরে ভিত্তি করে এবং এছাড়াও অনেক কেমিক্যাল স্টাডির উপরে ভিত্তি করে কিন্তু তারা কি করেছিল না তারা কিন্তু ডবল হেলিক্স যে মডেল যেটা ছিল ডবল হেলিক্স মডেল যেটা ছিল সেটা কিন্তু আবিষ্কার করতে পেরেছিল কোনটা না ডবল হেলিক্স মডেলটা আবিষ্কার করতে পেরেছিল ক্লিয়ার ঠিক আছে এরপরে দেখো এই যে ডিএনএটা এই ডিএনএটা কোনখান কোনখান জায়গায় লক্ষ্য করা যায় তো ডিএনএ বুঝলাম এখানে তো ডিএনএ কোনখান কোনখান জায়গায় লক্ষ্য করা যায় সেটাও আমাদেরকে লোকেশানটাও কি হতে হবে না জানতে হবে তো প্রথমেই দেখো এই যে বিজ্ঞানী শিগ্রিক মেশিনারি বলেছিল কি এটা নিউক্লিয়াসে লক্ষ্য করা যায় তাই না তো তাহলে প্রথম আমার হচ্ছে কি না নিউক্লিয়াসের মধ্যে লক্ষ্য করা যায় তো এক নম্বর আমার কি না নিউক্লিয়াস কোষের নিউক্লিয়াস এছাড়াও কোষের নিউক্লিয়াস ছাড়াও আরও দুটো জায়গায় কিন্তু লক্ষ্য করা যায় দেখো আরও দুটো জায়গা কি না হচ্ছে মাইটোকন্ড্রিয়া আগে আমি কোশ্চ চ্যাপ্টারে পড়েছি মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে প্লাস্টিড তাই তো মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডও কিন্তু প্লাস্টিকও কিন্তু লক্ষ্য করা যায় কী না নিউক্লিয়াসটা এই তোমার ডিএনএটা ডিএনএটা লক্ষ্য করা যায় কিন্তু কী মানে তোমার এটা এই নিউক্লিয়াসটা তো মানে এদের যে নিউক্লিয়াস এটা আমি মূলত কার কথা বলতে চাইছি না মূলত আমি কার কথা বলতে চাইছি না মূলত কিন্তু আমরা এই এখানে এখানে আমরা ইউক্যারিওটিক জীবের কথা বলতে চাইছি ঠিক আছে ইউক্যারি ওটের কথা বলতে চাইছি এখানে যেটা বলছি এখানে লোকেশানটা তো আমরা যদি বলি যে মানে এর মানে নিউক্লিয়াসটা কীরকমের হয় এটা কি হয় এটা হচ্ছে লিনিয়ার হয় তাই তো লিনিয়ার ডিএনএটা হয় আর মাইটোকন্ডিয়ার প্লাস্টিড এখানে কি হয় এখানে হচ্ছে সার্কুলার হয় ক্লিয়ার সার্কুলার ডিএনএ কিন্তু লক্ষ্য করা যায় আর যদি বলি যে প্রোকেরিওটের ক্ষেত্রে কি না প্রোকেরিওট যে জীব হয় সেই প্রোকেরিওটিক জীবের ক্ষেত্রে কিন্তু অন্য রকমের ব্যাপার প্রোকেরিওটের ক্ষেত্রে ওট জীবের ক্ষেত্রে কী থাকে না প্রোপার কিন্তু মানে নিউক্লিয়াস থাকে না এখানে কী থাকে ওদের যে নিউক্লিয় বস্তু যেটা সেই ডিএনএটা কিন্তু কী থাকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং ওদের নিউক্লিয়াসটা কী হয় ওদের নিউক্লিয়াসটা কিন্তু কী হয় ওদের নিউক্লিয়াসটা কিন্তু সার্কুলারই হয় বোঝা গেল ওদের নিউক্লিয়াসটা কিন্তু সার্কুলারি হয় তাহলে এটা হলো তোমার লোকেশান তো লোকেশনের পরে আসা যাক এনসিআরটির কিছু ডেটা আমাকে মনে রাখতে হবে তো এনসিআরটির কী কী ডেটা রয়েছে না কিছু কিছু যখন সংখ্যা দেওয়া রয়েছে তো বললাম না অনেকগুলো নিউক্লিও টাইম নিয়ে গঠিত হয় তো কতগুলো এখানে ডেটা ডেটা দিয়েছে সেগুলো একটু মনে রাখতে তোমরা পারো কারণ কি বলো এনসিআইটির ডেটা তো ওটা দিয়ে দিতেও পারে কোনো না কোনো সময় তো একটা তোমার ব্যাকটেরিয়া তার নাম কি ঠিক আছে ফাইভ একশো চুয়াত্তর একটি না একটা ভাইরাস একটা এর ইতে এটা এখানে নিউক্লিওটাইডের সংখ্যাটা তোমাকে মনে রাখতে হবে কত পাঁচ তিন আট ছয় এত পরিমাণে কী থাকে না এদের হচ্ছে নিউক্লিওটাইড থাকে এদের যে ডিএনএটাতে ক্লিয়ার বোঝা গেল এছাড়াও কতগুলো বেশ পেয়ারের কথা মনে রাখতে হবে না ব্যাকটেরিও ফাজ ব্যাকটেরিও ফাজ ল্যামডা ফাজ ল্যামডাতে কী হয় না ব্যাকটেরিয়ফাজ ল্যামডাতে আমাদের হচ্ছে আট আটচল্লিশ হাজার পাঁচশো দুটা কি থাকে মানে বেস পেয়ার কিন্তু লক্ষ্য করা যায় বেস পেয়ার মানে কোনটা না বেস পেয়ার বলতেই দেখো এটি জি সি এটা একটা বেস পেয়ার এটা একটা বেস পেয়ার ঠিক আছে এরকম বেস পেয়ার কিন্তু লক্ষ্য করা যায় কতগুলো না আটচল্লিশ হাজার পাঁচশো দুটা ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখতে হবে ইকোলাই ইকোলাইয়ের ক্ষেত্রে কী হয় না ইকোলাই যে ব্যাকটেরিয়াটা রয়েছে এদের ক্ষেত্রে ফোর পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স বেস পেয়ার লক্ষ্য করা যায় আর আমাদের হিউম্যানের ক্ষেত্রে হিউম্যান এবং সেটা কী হবে হ্যাপ্লয়েড কন্টেন্ট দি হ্যাপ্লয়েড বলা হয় হ্যাপ্লয়েড কন্টেন্ট কন্টেন্ট অফ হিউম্যান আমি বলি ডিএনএতে তাহলে সেখানে কটা থাকে সেখানে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন বেস পেয়ার বোঝা গেলো এরপর যদি আমি কী বলি যে ডিপ্লয়েড কন্টেন্ট যদি বলা হয় ডিপ্লয়েড যদি ডিপ্লয়েডের কথা বলা হয় ডিপ্লয়েডের কথা বলা হয় তাহলে এটা দুই দ্বিগুণ করতে হবে তাই না টু ইন্টু থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পর নাইন হবে তাহলে সেখানে ক্ষেত্রে কত হবে যদি গুণ করলে সিক্স পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর এই সিক্স পয়েন্ট নাইন কিন্তু থাকবে কোথায় না হিউম্যানের ক্ষেত্রে থাকবে আশা করি বুঝতে পারলে এটা কিন্তু এই যে ডেটাগুলো যেগুলো আমি বললাম এই ডেটাগুলো কিন্তু তোমাকে মেমোরাইজ করতে হবে কিছু করার নেই ক্লিয়ার যেটা বলছি বুঝতে পারলে তাহলে এটাকে আমাকে মেমোরাইজ করে রাখতে হবে বক্সের মধ্যে দেখো আমি লিখে দিলাম এই যে বক্সের মধ্যে এটা কিন্তু আমাকে মেমোরাইজ করে রাখতে হবে ক্লিয়ার বুঝতে পারলে হলো এরপরে দেখো এরপরে আমরা পড়ব স্ট্রাকচার অফ ডিএনএ তো স্ট্রাকচার অফ ডিএনএর কথায় প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম কি না একটা পলি নিউক্লোটাইড চেন তাই তো ডিএনএ একটা পলিনিউক্লোটাইট চেন দুটো পলিনিউক্লিওটাইড চেন তাদের মাধ্যমে হাইড্রোজেন বন্ধন বন্ধনের মাধ্যমে কি হয় না হচ্ছে ডিএনএটা গঠিত হয় তো প্রথমে আমাকে কী মানে তার যে মানে বেসিক যে ইউনিটটা বেসিক ইউনিটটা সম্পর্কে আগে জানতে হবে তো বেসিক ইউনিটটা কি না সেটা হচ্ছে কি না নিউক্লিওটাইড তাই তো নিউক্লিও টাইড তো ওই নিউক্লিওটাইডের কথাই প্রথমে কিন্তু আমাকে জানতে হবে তারপরে কিন্তু আমি হচ্ছে জানবো হচ্ছে এদের কথা তো প্রথমে দেখো আমি বলি যদি আমি প্রথমে যদি হেডিং দিই যে নিউক্লিওটাইডের কথা হেডিং দিই আমি নিউক্লিওটাইট নিউক্লিও টাইড এর কথায় আমি হেডিং দিলাম তো এই যে নিউক্লিওটাইড যেটা সেই নিউক্লিওটাইডটা কি কী হয় নিউক্লোটাইট যেটা সেই নিউক্লোটাইটটা তিনটা জিনিস নিয়ে মূলত গঠিত হয় নিউক্লিওটাইড যে জিনিসটা সেটা তিনটা জিনিস নিয়ে গঠিত হয় প্রথমে হচ্ছে কি না পেন্টোজ সুগার পেন্টোজ সুগার পেন্টোজ সুগার বলতে তাতে কি থাকবে না ফাইভ সি মানে পাঁচটা কার্বনযুক্ত একটা সুগার ঠিক আছে পেন্টোজ সুগার প্রথমে থাকবে এরপরে কি হবে এছাড়া এছাড়া থাকবে এদের না নাইট্রোজেন নাইট্রোজেন বেস বোঝা গেল আর কি থাকবে আর হচ্ছে একটা জিনিস থাকবে সেটা হচ্ছে ফসফরিক ফসফরিক অ্যাসিড বোঝা গেল এই তিনটা জিনিস নিয়ে কিন্তু আমাদের কী হবে না নিউক্লিওটাইডটা গঠিত হবে এরপরে আমার আসা যাক যে পেন্টোজ সুগার নাইট্রোজেন বেস ফসফরিক অ্যাসিড তিনটা নিয়ে আমার গঠিত হলো তো প্রথমে আমাকে আসতে হবে যে পেন্টোজ সুগারের কথা আমাকে জানতে হবে আগে তাই তো তো আমাকে প্রথমে জানতে হবে কার কথা না হচ্ছে পেন্টোজ সুগারের কথা পেন্টোজ সুগার তো পেন্টর সুগারের কথা যদি আমি প্রথমে আসি তাহলে দেখো যে পেন্টো সুগার ডিএনএ আর এনেতে কী কী হয় প্রথম আমাকে আমি ডিএম আগে এখানে ডিএনএ পড়ছি তো ডিএনএর ক্ষেত্রে যে পেন্টজ সুগারটা হয় সেটা কি না সেই ডিএনএর ক্ষেত্রে পেন্টস সুগারটা হচ্ছে ডি অক্সি রাইবোজ ডি অক্সি রাইবোজ বলবে এরকম ডি অক্সি নামটা কেন হলো অনেক এটাকে বলবে টু ডি অক্সি রাইবোজ অনেক এখানে কী বলে দেবে এখানে টু এর মধ্যে দুই কিন্তু বলে দেবে টু ডি অক্সি রাইবোজ দেখো এটাকে যদি আমি নামকরণ করি এটা 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 হচ্ছে রাইবোজ আর এটা হচ্ছে টু ডি অক্সি রাইপোজ এটা হচ্ছে আসল রাইপোজ যদি আমি এটা এটাকে মানে নামকরণ করি এক এখান থেকে আমি ইউ আই নাম অনুযায়ী এরকম করে নামকরণটা করবো চার পাঁচ তাই তো এখানটার এই এইটার এইটার মধ্যে গঠনটার মধ্যে পার্থক্য দেখো এখানে দু নম্বরে কী রয়েছে ওই যাচ্ছে কিন্তু এখানে কী রয়েছে দু নম্বর কিন্তু কি নেই ওটা নেই তার জন্য এটা কিন্তু টু ডি অক্সি কিন্তু অনেকে বলতে পারে দু এটা এরকম বোঝা গেলো এগুলো সব এই তিন আর পাঁচ পয়েন্টটা গুরুত্বপূর্ণ এগুলো মনে রাখতে হবে কোনটা তিন কোনটা পাঁচ আর কোনটা এক সেটা মনে রাখতে হবে এক ঠিক আছে বোঝা গেল এরপরে দেখো আমি আসি যে টু ডি রাইবোজ আর এই যে রাইবোজ যেটা সেই রাইবোজটা কার কারকেতে থাকে আর ক্ষেত্রে থাকে এখন আপাতত এটা মনে রাখো ঠিক আছে তো রাইবোজ থেকে একটা অক্সিজেন দু নম্বর থেকে চলে গেলে আমরা বলতে পারি সেটাকে টু ডি রাইবোজ তাহলে প্রথমে আমার কি পেন্টো সুগারে গেল কথা গেল এরপরে আমার আছে কি এরপরে আসে আমার হচ্ছে টু বেস নাইট্রোজেন বেস তাই তো এই যে নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস সম্বন্ধে জানতে হবে এই যে নাইট্রোজেন বেস ভালো করে মনে রাখো যে নাইট্রোজেন বেস কিন্তু দু প্রকারের হয় নাইট্রোজেন বেস দু প্রকারের হয় কী কী বলব কী কী তাহলে নাইট্রোজেন বেস দু প্রকার একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন ঠিক আছে একটা পিউরিন একটা হচ্ছে পিরিমিডিন দু প্রকারের বেস আর একটা পিউরিন বেস একটা পিরিমিডিন বেস এবারে বললো পিউরিন বেস আর পিরিমিডিন বেস সেগুলো কীরকমের দেখো স্ট্রাকচারটা দেখো তাহলে পিউরিন বেসটা হচ্ছে এরকমের মানে দুটো এরকম শৃঙ্খল দ্বারা গঠিত হয় পিউরিন বেস কী হয় এরকম হচ্ছে দুটো দুটো এরকম শৃঙ্খল দ্বারা কিন্তু পিউরিন বেশ আমার গঠিত হবে বোঝা গেল আর পিরিমিডিন বেস কিন্তু একটা এরকম সিক্স এদের শৃঙ্খল দ্বারা গঠিত হবে এবং এই যে পিউরিন যে বেশ এবং এর নাইট্রোজেন বেস বলা হচ্ছে কেন দেখেন এক নম্বরে আর হচ্ছে তিন নম্বরে কি থাকবে এক নম্বর আর তিন নম্বরে কী থাকবে নাইট্রোজেন থাকবে আর পিউরিনের ক্ষেত্রে তাহলে এখানে কিন্তু মনে রাখতে হবে যে এখানে কোন কোন কোনিমিডিনের ক্ষেত্রে কোন কোন জায়গায় নাইট্রোজেন নাইট্রোজেন থাকে না এক নম্বর আর তিন নম্বর আর হচ্ছে পিরিমিডিনের ক্ষেত্রে আর পিউরিনের ক্ষেত্রে কী হয় পিউরিনের ক্ষেত্রে নাইট্রোজেনগুলো কোন কোন জায়গায় থাকে এক নম্বরে থাকে দেখো এক নম্বরে থাকে তিন নম্বরে থাকে ক্লিয়ার বুঝতে পারছ ঠিক আছে ন নম্বরে থাকে বোঝা গেল আর হচ্ছে সাত নম্বরে থাকে তাহলে এতগুলো জায়গায় কিন্তু আমার থাকে নাইট্রোজেনগুলো বোঝা গেল তাহলে পিউরিন আর পিরিমিডিনের মধ্যে এটা কিন্তু ব্যাপারটা আমি বুঝতে পারলাম পিউরিন আর পিরিমিনের দুটো স্ট্রাকচার তো এই তাই আমাদের আমাদের যে এনসিআরটিতে সেই আমাদের এনসিআরটিতে কেউ কেউ দেখো এই পিউরিনটাকে এরকম করে দেখিয়েছে আর পিরিমিডিনটাকে এরকম করে দেখিয়েছে ঠিক আছে এনসিআরটির ছবিটা যখন দেখাবো তখন বুঝতে পারবে ঠিক আছে কেউ কেউ বুঝতে পারেন এরকম কেন দেখাচ্ছে কারণ এর একটা শৃঙ্খল এখানে দুটো শৃঙ্খল এরকম দ্বারা কিন্তু গঠিত হচ্ছে এরপরে বলবে যে পিউরিনটা পিউরিনের মধ্যে কে কে পড়ে না পিউরিনের মধ্যে কে কে পড়ে দেখো পিউরিনের মধ্যে পড়ে অ্যাডেনিন আর গুয়ানিন ঠিক আছে অ্যাডেনিন অ্যাডেনিন আর গুয়ানিন বোঝা গেল আর পিরিমিনের মধ্যে কে পড়ে না এর ক্ষেত্রে থাকে দেখো ডিএনএর ক্ষেত্রে থাকে থাইমিন থাইমিন আর হচ্ছে সাইটোসিন ক্লিয়ার আর থাইমিন সাইটোসিন আর একটা জিনিস যে আর এর ক্ষেত্রে কী একটা এখনই জেনে রাখো যে আর এর ক্ষেত্রে দেখো আর এর ক্ষেত্রে এই থাইমিনের বদলে কে থাকে না ইউরাসিল বলে একটা জিনিস থাকে এটা বলছি কারণ আছে বোঝা গেল ইউরাসিল বলে একটা জিনিস থাকে মানে নাইট্রোজেন বেশ থাকে আর কি বলতে গেলে ক্লিয়ার বুঝতে পারলে হুম ক্লিয়ার হয়েছে ক্লিয়ার ইউরাসিল থাকে তাহলে এই তিনটা জিনিস দিয়ে করি তাহলে বলে পিউরিন কটা অ্যাডেনিনটা ডিএনএ আর এনএ দু জায়গায় থাকে ডিএনএ প্লাস আর এনএ দু জায়গায় কিন্তু লক্ষ্য করা যাবে আর পিরিমিলিন কি শুধুমাত্র পিরিমিডিনে থাইমিন আর সাইটোসিন কার ক্ষেত্রে এই দুটো কার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আর সাইটোসিন আর ইউরাসিল সেটা কার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে সেটা কিন্তু হচ্ছে আমার এর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে বোঝা গেল এরপরে দেখো যে এই স্ট্রাকচারগুলো জানতে হবে প্রথমে দেখো পিউরিনের ক্ষেত্রে পিউরিনের ক্ষেত্রে এই যে ছ নম্বরে ছ নম্বরে কী রয়েছে ছ নম্বরে আমার অ্যামিনো গ্রুপটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই তো তাহলে এটা কী বলা হয় কি অনেকে আমরা বলি অ্যাডেনিনকে আমরা নাম দিই সিক্স অ্যামিনো পিউরিন এ নামগুলো কিন্তু পড়তে পারে কে বলে কি সিক্স অ্যামিনো পিউরিন বলা হয় বোঝা গেল এরপরে গুয়ানিনের যদি গঠনটা দেখো গুয়ানিনের ক্ষেত্রে দেখো ছ নম্বরে একটা অক্সিজেন আছে তাই না দু নম্বরে কি আছে অ্যামিনো গ্রুপ আছে ঠিক আছে বাকিটা কিন্তু সেম টু সেম তাহলে কি এটাকে আমি নাম কি দিই না হচ্ছে এটাকে আমার একটা নাম দিতে হবে তাহলে তাহলে কী দেখো অ্যামিনো এ দিয়ে শুরু আর অক্স ও দিয়ে শুরু এটাকে অক্স বলা হয় তাহলে কোনটাকে আসবে যেটা এ দিয়ে শুরু সেটা আসবে তাই এইটার নাম দেওয়া হয় টু অ্যামিনো সিক্স অক্সো পিউরিন বোঝা গেল তাহলে এরকম নামকরণগুলোও কিন্তু অনেক সময় কিন্তু আমাদের সিলেবাসে আমাদের চ্যাপ্টার হচ্ছে দিয়ে দেয় ঠিক আছে না নামকরণগুলোও কিন্তু অনেক সময় আমার কী হয় না হচ্ছে দিয়ে দেয় ক্লিয়ার নাম ওই যে সিক্স অ্যামিনো পিউরিন আর হচ্ছে কি না আমার হচ্ছে এটা টু অ্যামিনো সিক্স অক্সো পিউরিন বোঝা গেল এরপরে আসা যাক হচ্ছে আসা যাক কি না এরপরে আসা যাক হচ্ছে আমার এই ইউরাসিলের ক্ষেত্রে এবারে হচ্ছে আমার পিরিমিডিনের ক্ষেত্রে পিরিমিডিনের ক্ষেত্রে আমি প্রথমে ইউরাসিল থেকে শুরু করছি ঠিক আছে একটা কারণের জন্য করছি প্রথমে আমি ইউরাসিলের তাহলে নামটা কি করব ইউরাসিলের যদি নামটা হয় তাহলে ইউরাসিলের নামের ক্ষেত্রে কি হবে দেখো এখানে কী আছে বাকি পুরো সেম টু সেম আছে শুধু হচ্ছে এখানে কী আছে দু নম্বর যেটা সেই দু নম্বরের ক্ষেত্রে কী আছে এখানটাতে কি রয়েছে এটা দু নম্বর দু নম্বরে অক্স অক্স আছে আর চার নম্বরে কি রয়েছে অক্স রয়েছে তাহলে এই যে ইউরাসিল ইউরাসিলের আমি যদি নামকরণ করি ইউরাসিলের নামকরণটা কি করে হবে ইউরাসিলের নামটা হবে হচ্ছে টু ফোর ডাইঅক্সো পিরিমিডিন তাই তো পিরিমিডিন দু জায়গায় আছে এরপরে দেখো আমি এরকম করে তোমার নামকরণ করতে পারবে এটা আমরা আমি আশা করতে পারি এরকম নামকরণ তো তোমরা করতে পারবে এবার আমি হচ্ছে একটু তোমাকে বলি এনসিআরটির জন্য তোমাদেরকে বলছি দেখো ইউরাসিলের স্ট্রাকচারটা মনে রাখলে এর যে পাঁচ নম্বর অবস্থান সেই পাঁচ নম্বর অবস্থানে দেখো পাঁচ নম্বর অবস্থান যেখানে সেই পাঁচ নম্বর অবস্থানে কী রয়েছে দেখতে পাচ্ছ পাঁচ নম্বর অবস্থানে রয়েছে কিন্তু সিএইস থ্রি গ্রুপটা ক্লিয়ার এটা এটা কি এটা কি এটা কোন এটা কোন কোন অবস্থান এটা তো পাঁচ নম্বর অবস্থান পাঁচ নম্বরে রয়েছে এটা তাহলে আমি ইটার একটা বিশেষ নামকরণ আছে তাহলে আমি থাইমিনকে বলতে পারি কি না থাইমিনকে কী বলতে পারি থাইমিনকে বলতে পারি ফাইভ মিথাইল মিথাইল ফাইভ মিথাইল ইউরাসিল বলতে পারি একে কী বলতে পারি ফাইভ মিথাইল ইউরাসিলও কিন্তু আমরা বলতে পারি ফাইভ মিথাইল ইউরাসিল বলতে পারি কাকে না থাইমিনকে আমরা ফাইমিনাই ইউরাসিল বলতে পারি এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্ট্যান্ট দিয়ে রাখো ঠিক আছে এরপরে এই যে এটা এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে কী রয়েছে না এখানে চার নম্বর অবস্থান যেখানে চার নম্বর অবস্থানে টু গ্রুপ রয়েছে আর দু নম্বর অবস্থানে টু গ্রুপ রয়েছে তাহলে এটাকে আমার কী বলবো ফোর অ্যামিনো টু অক্সো পিরিমিডিন হুম বলতে পারবো তা কিন্তু তোমাকে এই কোনোটা মনে রাখো না রাখো যেটা পড়ালাম এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবেই আমি বারবার বলছি এটা কিন্তু তোমাকে তোমাকে মনে রাখতে হবেই কিছু মনে রাখো না রাখো এটা কিন্তু মনে রাখতে হবে বোঝা গেল তাহলে আমার হচ্ছে নাইট্রোজেন বেসের কথাও গেল এছাড়াও একটা কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড ঠিক আছে এটা একটু বলে দিই ফসফরিক অ্যাসিডটা কী ফসফরিক অ্যাসিড জিনিসটা ফসফরিক ফসফরিক অ্যাসিডও থাকে ফসফরিক অ্যাসিড এটাও থাকে তো ফসফরিক অ্যাসিডের আমার সংকেত কি না এইচ থ্রি পিও ফোর তাই তো জানো নিশ্চয়ই ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে কি না হচ্ছে এইচ থ্রি পিও ফোর এইচ থ্রি পিও ফোর ক্লিয়ার থ্রি স্ত্রীর ফোর গঠনটা কীরকম ফসফরাস মাঝে থাকবে ক্লিয়ার এখানে কী থাকবে দেখো ডবল বন্ড ও থাকে ঠিক আছে আর তিনটা হচ্ছে ও এইস থাকে ঠিক আছে এরকম হচ্ছে থাকে ক্লিয়ার এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের আমার হচ্ছে সংকেত বোঝা গেল এরপরে আমরা হচ্ছে কীভাবে হচ্ছে ডিএনএর একটা নিউক্লিওটাইড চেন মানে একটা পুরো চেন একটা সেটা কিভাবে গঠিত হয় সেটা আমাকে আগে জানতে হবে তো এখানে মাঝেখানে তুমি যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ সেটা আমি আগে আগে পড়িয়েছিলাম এই জন্যই পড়েছিলাম মনে রাখতে পারো এটা যে ডি অক্সি রাইবোজের একটা একটা গঠন তাই তো এই যে ডি অক্সি রাইবোজ ঠিক আছে এটা আমার মাঝে রয়েছে ক্লিয়ার এটা আমার মাঝে রয়েছে এরপরে ডি অক্সি রাইবোজের এটা নামকরণ করা আছে তো এই পাঁচ নম্বর যে অংশটা দেখো এই পাঁচ নম্বর অংশটা দেখতে পাচ্ছ তাহলে আমি যে ফসফরিক অ্যাসিডের যে তোমাকে আমি স্ট্রাকচারটা দেখেছিলাম কী হবে মাঝখানটাতে পি থাকে ঠিক আছে আর এদিকে কি থাকে এদিকে ডবল বন্ডো থাকে আর তিনটা আমার ওয়েজ গ্রুপ থাকে এখানে একটা ওয়েজ এটা একটা ওয়েজ আর এটা একটা ওয়েজ এরপরে কি হয় এই যে এই যে এই যে আমার দুটো গঠন কীরকম এই যে আমার এখানের ওয়েজটা আর হচ্ছে এই ওয়েজটা দেখতে পেলে এই যে ওয়েজটা এই ওয়েজটা কি এই যে ওইজরা এই দুটো ওইজ থেকে কী হয় না এই দুটো ওইজ থেকে কিন্তু আমার কী হয় না জলটা এইচ টুও বেরিয়ে যায় বোঝা গেল জলটা বেরিয়ে যায় তাহলে জলটা বেরিয়ে গেলে আমার কি গঠনটা হবে ফসফরাস আছে ঠিক আছে এখানে ও থাকবে আর কি থাকবে এদিকে এদিকে কী থাকবে তাহলে এখানে একটা এখানের এখানে ধরো আমি হচ্ছে ওইজটা আর এখানের হচ্ছে এইচটা তাহলে এরকম ফসফো এস্টার একটা ফসফো স্টার বন্ড হচ্ছে তাই তো তাই না তাহলে এখানে আমার কি ওইজ আছে আর একটা আরেকটা ওইজ আছে তাহলে এই দুটো থেকে আমার কি এইচ টু ও টু ব্যাপারটা হচ্ছে তার থেকে আমি ধরে নাও হচ্ছে এইচ টু ও তাহলে একটা অক্সিজেন বাদ তাই তো তাহলে এখানে এটা কী হলো এরকম বনটা তৈরি হয়ে যাবে তারপরে এখানে সঙ্গে ক্লিয়ার বুঝতে পারছো তো এই যে বনটা এই যে মাঝখানে যখন ও থাকে তখন সেটা সেই বনটা কী বলা হয় এখানে শুধু কী থাকে মাঝখানে ওটা থাকবে তখন সেই বনটাকে বলা হয় কি বলা হয় একে বলা হচ্ছে ফসফো স্টার বন্ড এস্টার বন্ড কিন্তু এখানে ফসফেট আছে বলে ফসফো এস্টার বন্ড কি গঠিত কি বন্ড গঠিত হয় ফস এস্টার বন্ড গঠিত হয় কোন 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 নম্বরটাতে পাঁচ নম্বরটাতে গঠিত হলো বোঝা গেল এরপরে তিন নম্বরটাতে বলবে কি হবে তিন ও নিজের দিক থেকে কি হবে না আমার ফসফেটটা আসবে সেম ফসফেট কিন্তু আসবে তাহলে আমার কি আছে পি পি এটা নিচের দিকে ডবল বন্ড ওটা কি ঠিক আছে ওইজ আর হচ্ছে ওইজ আর এখানের ক্ষেত্রে কি হবে এখানের ক্ষেত্রে আমার কি আছে উইজ আছে এরপরে এই যে তিন নম্বরের উইজ আর এটার উইজ এটা কি হয় না এই দুটোর মধ্যে কি হবে না এই দুটোর মধ্যে থেকে আমার কি হবে আবার এই জলটা কিন্তু বেরোবে কী বেরোবে এই স্টুয়োটা বেরোবে এই যে এই স্টুয়োটা বেরিয়ে গেল তাহলে এখান এখানেও কী বন গঠিত হলো এখানে বন গঠিত হলো আর একটা ফসফো এস্টার বন গঠিত হলো তাই তো ফসফো এস্টার বন গঠিত হলো এই দুটোকে মিলিয়ে আমরা তাহলে দুটো ফস্ফো এস্টার বন কিন্তু ইয়ে হচ্ছে দুদিকে গঠিত হচ্ছে এই দুটোকে মিলিয়ে আমরা বলছি কি না হচ্ছে স্টার দিয়ে বলে রাখি না কি বন গঠিত হলো ফসফো ডাষ্টার বন দুটোকে মিলে আমরা বলি ফসফো ডাই এস্টার বন্ড ক্লিয়ার গঠিত হলো এরপরে দেখো তাহলে এটা কি হলো তাহলে এরপর এরপরে হচ্ছে কি হলো এখানে হচ্ছে তোমার এরকম করে হলো এরপরে নিচের দিক থেকে কী আসবে নিচের দিক থেকে আমার আরেকটা ধরো আমি কী ধরছি ধরো এটাকে আমি ধরো দাও এটা হচ্ছে তোমার হ্যাঁ তাহলে এখানে কি নিচের দিক থেকে আমার আরেকটা ধরো এরকম একটা তোমার শৃঙ্খল এই শৃঙ্খলটা এই যে শৃঙ্খল যেটা এটা এঁকেছিলাম এখানে এই যে শৃঙ্খলটা এটা একদম সেম টু সেম শৃঙ্খল কী হবে এখানেও একটা এই যে সেম এই যে শৃঙ্খল যেটা আমি দেখো দেখাচ্ছি এই যে শৃঙ্খলটা দেখতে পালে এই যে শৃঙ্খলটা এই একটা শৃঙ্খল সেই এই সেই শৃঙ্খলটা কিন্তু আমার কিসে এলো শৃঙ্খলটা হচ্ছে এখানেও চলে এলো ক্লিয়ার বোঝা গেল এই যে শৃঙ্খলটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম এখানটায় হ্যাঁ পেস্ট করে দিলাম ক্লিয়ার তাহলে এই যে শৃঙ্খল যেটা ছিল এই শৃঙ্খলটা এখানেও চলে এলো তাহলে এর এর যে পাঁচ 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 নম্বর যে অংশটা ক্লিয়ার কী বলছি দেখো সময় লাগবে কিন্তু বুঝো এই যে এই যে এই ধর এর আর এ রোইজটা এখান থেকে কী হবে আবার একটা কি হবে না জল বের হবে এখান থেকে কী হবে জল বের হবে এবং এখান থেকে যখন জলটা বেরিয়ে যাবে তখন আবার একটা এরকম করে বন্ড হবে তাহলে এরপরে কী হবে পরপর 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 পর করে এরকম ফসফোডায়াস্টার বন্ডের মাধ্যমে আমার কি হলো না এই যে মূল যে বেসটা মূল যে স্ট্রাকচারটা মূল যে বডিটা সেটা কিন্তু আমার গঠিত হবে পরপর এরকম 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 হয়ে এরপরে দেখো বুঝো এ এইটা একটা তাহলে এটা একটা চেন এরপরে দেখো এইটা এর আমার মূল যে বডিটা সেটা গঠিত হলো এরপর এইখানে এক নম্বরে আমার উইজ আছে তাই তো এই যে এক নম্বরের যে উইজটা বুঝো এই যে এক নম্বরের যে আমার উইজটা এক নম্বর ওইজটা দেখতে পাচ্ছ এই যে এক নম্বরে উইজের সঙ্গে আমার কি আসবে এক নম্বরে উইজের সঙ্গে কিন্তু আমার সংস্পর্শে আসবে না নাইট্রোজেন বেস এর সঙ্গে কী হবে না নাইট্রোজেন বেস সেটা পিউরিন হতে পারে পিউরিন অত বেশি নাইট্রোজেন বেসের কোন নম্বরটা তো ভাবতে হবে না যেটা বলছি সেটা শোনো আর এটা হচ্ছে পিরিমিডিন ঠিক আছে নিটের জন্য পড়েছি এটা জানলেই যথেষ্ট তাহলে পিউরিন বেস আর হচ্ছে পিরিমিডিন বেস এই যে পিউরিন বেস আর পিরিমিডিন বেস কী থাকবে সেখানেও কী থাকবে সেখানেও ওরকম হচ্ছে তোমার বন্ড মানে ওরকম ওখানে এইজ ওইজ থাকবে এখানে তোমার গঠনগুলো দেখো না যে কোনো একটা এই যে যে কোনো একটা গঠন থাকবে এইজ থাকবে তাহলে এদের থেকেও এদের মধ্যে থেকেও কী হবে এই ধরো এই আমি অ্যাডিংয়ের কথায় আসি তাহলে এই কী হবে এই যে এইজটা আর ওর ওইজা ওটা থেকে মোট জলটা বেরিয়ে গিয়ে ওদের মধ্যে কী হবে ওদের মধ্যে একটা আমার হচ্ছে বন্ড গঠিত হবে এদের মধ্যেও কী হবে একটা এদের মধ্যেও কিন্তু একটা এরকম একটা এরকম একটা বন্ড কিন্তু গঠিত হবে এই যে বন্ড যেটা গঠিত হয় এই বন্ডটাকে আমরা কী নাম দিই এই বন্ডটাকে আমরা নাম দিই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড এবং যেহেতু এই ধরো আমি এখানে অ্যাডিনের তোমার উদাহরণটা দিচ্ছি ঠিক আছে তুমি ধরো এখানে তোমার একটা নিয়ে চলে আসি ধরো এটা নিয়ে চলে আসি তাহলে আরও ভালো হবে এই জিনিসটা দেখো এই জিনিসটা হ্যাঁ বুঝতে পারলে আসছে না যাই হোক তাহলে এই যে অ্যাডেনিন যেটা সেই অ্যাডেনিনের যে নাই কী আছে হাইড্রোজেনটা আছে আর এর তার সঙ্গে কী আছে নাইট্রোজেনটা যুক্ত আছে ওর এই জিটা এদের ওইজিটা যুক্ত বেরিয়ে চলে গেলো তাহলে এরা আমার কী হলো না নাইট্রোজেন যেহেতু আছে তাহলে এটা যে এন গ্লাইকো গ্লাইকো সাইডিক সাইডিক বন্ড কিন্তু গঠিত হলো তো গ্লাইকোসাইটিক বন্ডের মাধ্যমে কি হলো পিউরিন গুলো কিন্তু এটার সঙ্গে যুক্ত হয়ে গেল তাহলে এভাবে কিন্তু পুরো একটা শৃঙ্খল এখানেও সেরকম একটা যুক্ত হবে এরকম করে কিন্তু পুরো একটা শৃঙ্খল কিন্তু আমার গঠিত হয় বোঝা যাচ্ছে এরপরে তোমার দেখো আমি কি আমি যে চার গফের নীতি যেটা বলেছিলাম বোঝার চেষ্টা কর আমি তোমাদের আগে কী বলেছিলাম যে চার গফের চার গফের নীতি তো চারগাফের রুল অনুযায়ী কী বলেছিলাম যে অ্যাডেনিন আর থাইমিনের পরিমাণটা সমান আর গুয়ানিন আর সাইটোসিনের পরিমাণটা সমান তাই তো গুয়ানিন আর সাইটোসিনের পরিমাণটা সমান তাহলে আমরা পিউরিন কোনটা এ তাহলে অ্যাডেনিন থাইমিনের পরিমাণটা সমান গুয়ানিন সাইটোসিনের পরিমাণটা সমান তাহলে দেখো চারগোফের নীতি অনুযায়ী এ যেদিকে থাকবে তার বিপরীতে কী থাকবে টি থাকবে আর জি যেদিকে থাকবে তার বিপরীতে সি থাকবে বোঝা গেল ক্লিয়ার তাহলে এই নীতি অনুযায়ী কী হবে ধরো এখানে যদি আমার এখানে আমি ধরে ধরে নিচ্ছি অ্যাডেনিন আছে তাহলে এদিকে আমার এদিকে এদিকেও একটা সেম সেম টু সেম এদিকে যে শৃঙ্খলটা গঠিত করেছি এই যে পুরো যে শৃঙ্খলটা এই যেটা পুরো শৃঙ্খল ডেকেছি এটা এটা এদিকে একটা হবে এবং দুটো এদিকে সঙ্গে ওই যে শৃঙ্খল ওখানে থাইমিনটা যুক্ত হবে এবং ওদের মাধ্যমে ওদের মধ্যে কি হবে ওদের মধ্যে কিন্তু এরকম হাইড্রোজেন বন্ড গঠিত হবে হাইড্রোজেন বন্ড গঠিত হবে এবং এই হাইড্রোজেন বন্ড গঠিত হওয়ার মাধ্যমে ওই যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা যে ডিএনএ স্ট্রাকচারটা সেটা স্টেবিলিটি পাবে বোঝা গেল স্টেবিলিটি পাবে এভাবেই কিন্তু পুরো কিন্তু জিনিসটা কিন্তু গঠিত হয় এরপরে আমি এখানকার একটা ছবি ছিল সেই ছবিটা দেখে দিচ্ছি তাহলে তোমার আরও বেশি সুন্দর ক্লিয়ার হয়ে যাবে আমি একটু ছবি আঁকে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের মধ্যে ক্ল্যারিটি আছে জিনিসটা তাই না ক্ল্যারিটি জিনিসটা একবার এই একবার এই লেকচারটা দেখার পরে তোমার কোনোজনেই কিন্তু কিছু ভুলবে না দেখো এই যে ছবিটা দেখো এই যে এইটা ডিএনএর ছবি ঠিক আছে এটা সুগার ফসফেট ব্যাকবন কীভাবে সুগার ফসফেট ব্যাকবোনটা গঠিত হয় বলেছি যে সুগার এটা পুরো ব্যাকবোন একটা গঠিত হয়েছে সুগার ফসফেট ব্যাকবোন বোঝা গেল সুগার আর ফসফেট দিয়ে ফসফেট অ্যাক্সট্রা বন দিয়ে গঠিত হয়েছে ঠিক আছে এদের মাঝখানে কি হয়েছে যেগুলো ফস এ কি হয়েছে দেখো বেশগুলো কিন্তু বেরিয়ে আছে এদের মধ্যে অ্যাডেনিন গনিন থাইমিন সাইটোসিন ধরো এখানে অ্যাডেনিন আমি ধরছি তাহলে কি লাল রঙেরটা তাহলে এটা নিন তাহলে এর বিপরীতে কী থাকবে টি থাকবে তাহলে হলুদরা থাকবে তাহলে এখানে হলুদরা আছে দেখতে পাচ্ছো এবং এদের মধ্যে কী হবে দেখো দুটো বন্ড হবে আর জিআরসি গুয়ানিনা সাইডোসিনের মধ্যে কিন্তু তিনটা বন্ড হবে তিনটা বোঝা যাচ্ছে বোঝা গেল আর এদিকে দেখো এটা থ্রি প্রাইম ফাইভ প্রাইম এটা হচ্ছে ফাইভ প্রাইম থ্রি প্রাইম এর ব্যাপারটা বলছি আগে তারপরে দেখো এখানে এই ছবিটা এই ছবিটার মাধ্যমে বলছি তাহলে এদিকে দেখো যে আমার যখন এরকম করে পরপর পরপর এ একটা এ একটা পরপর গঠিত হয়ে যাচ্ছে তখন এখানের যে পাঁচ নম্বর যে অংশটা সেই পাঁচ নম্বর অংশটার সঙ্গে কি হচ্ছে ফসফেটটা যুক্ত রয়েছে ঠিক আছে ফসফেট ময়েন্ট যুক্ত রয়েছে তাহলে এই যেহেতু পাঁচ নম্বরের সঙ্গে এটা যুক্ত আছে তার জন্য এটাকে বলা হয় ফাইভ প্রাইম এন্ড বোঝা গেল আর যেহেতু কী রয়েছে দেখো যেহেতু কী রয়েছে এদিকে নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাও এখানে কী রয়েছে এখানে যখন শেষ হচ্ছে তখন কী হয়েছে থ্রি প্রাইমে আমার ওয়েজিটা কিন্তু অবস্থান করছে তখন সেটা আমরা কী হচ্ছে থ্রি প্রাইম এন্ড বোঝা গেল এবং তার সঙ্গে কী রয়েছে তার সঙ্গে দেখো অ্যাডেন্ডিনের সঙ্গে থাইমিন এদের মধ্যে কী হচ্ছে না এই একটা বন্ড আর এই একটা বন অর্থাৎ দুটো হাইড্রোজেন বন আছে যখন এর মধ্যে জি এর মধ্যে তিনটা হাইড্রোজেন বন আছে ঠিক আছে এদের স্ট্রাকচারটার জন্য অ্যাডেনিন আর গুয়ানিনের মধ্যে অ্যাডেনিন থাইমিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন আর হচ্ছে গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে তিনটা হাইড্রোজেন বন এবং একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো একদিকটা পিউরিন হলে একদিকটা কিন্তু পিরিমিডিন হবেই ঠিক আছে আমরা কী জানি অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন এবং আমার পিউরিন কোনগুলো অ্যাডেনিন আর গুয়ানিন তাই না অ্যাডেনিন আর গুয়ানিন তাহলে পিউরিনে কী হয় দুটো থাকে দেখো এখানে এটা এটা কি এটা হচ্ছে পিউরিন তো এটা তো পিউরিন তা এটাতে কী থাকে দুটো এরকম বলই আছে তাই না আর হচ্ছে এই যে টি এটা এটা কি এটা হচ্ছে পিরিমিডিন তাই তো এটা হচ্ছে পিরিমিডিন এই যে পিরিমিডিন এখানে একটা বলই আছে সেরকমই করি এখানে জি কী জি এখানে হচ্ছে আমার পিউরিন তাই না পিউরিন আর এটা পিরিমিডিন তাহলে তাহলে সরি এটা জি হচ্ছে এটা সি আছে সরি সরি সে পড়াই বল সি সি আছে তাহলে আছে পিউরিন আছে তাহলে কি মোট যে এদের যে দৈর্ঘ্যটা সেটা কি হচ্ছে ইকুয়াল পুরো একবারে এই যে এই যে দৈর্ঘ্য এটা কিন্তু সবসময় কী হচ্ছে সমান থাকছে বোঝা গেল ক্লিয়ার বুঝতে পারলে এবং এইটা যদি ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম হয় এই দিকটা কী হচ্ছে এই দিকটা তার উল্টোটা হচ্ছে উল্টোটা বলতে এই দিকটা হচ্ছে থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম হচ্ছে পরস্পরের অ্যান্টি প্যারালাল হয় ক্লিয়ার বুঝতে পারলে সমস্ত বন্ড সমস্ত জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হলো তাহলে হচ্ছে মোটামুটি এখানে তোমার সমস্ত জিনিসগুলি বুঝতে পারলে এই যে ছবিটা আমাদের হচ্ছে এনসিআরটির যে ছবিটা দেখো ফাইভ প্রাইমে কী থাকে ফার্স্ট ফেয়ার যুক্ত থাকবে আর থ্রি প্রাইমে ওইজ ময়েরিটা জুতো থাকবে এ এ এ দুটো তাই এরকম করে দেখাচ্ছে টি দুটো বোন আছে ঠিক আছে আর জি এর সঙ্গে এর তিনটা বোন আছে আর এদের মধ্যে কী হচ্ছে দেখো সুগারের সঙ্গে মাঝখানে যে এখানে কি হচ্ছে ফসফো ডায়স্টার মানে এই দুটোকে মিলে বলা আছে ফসফোডায়াস্টার এটা শুধু ফসফোয়েস্টার আর দুটোকে মিলেছে ফসফোডায়াস্টার আর এটার সঙ্গে এটা একের সঙ্গে যুক্ত আছে আর এটা হচ্ছে গ্লাইকোসাইডিক এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে যুক্ত আছে দুটোর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে এটাই হচ্ছে মূলত পুরো ডিএনএর স্ট্রাকচারটা আশা করি বুঝতে পারি হুম ক্লিয়ার এরপরে আসা যাক প্রপার্টি অফ ডিএনএতে এই যে প্রপার্টি অফ ডিএনএতে এক কথা আমি পুরো ডিএনএ বা যতটা পড়েছি ততটাই সাফিসিয়েন্ট মানে মোটামুটি এবার পুরো সামারির মতো করে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে প্রথম যে প্রপার্টি সেই প্রপার্টিটা কি না এর মধ্যে হচ্ছে এরা কী এরা কী হয় না টু পলিনিউক্লিওটাইড চেন নিয়ে গঠিত হয় টু পলিনিউক্লিওটাইড নিউক্লিওটাইড চেন নিয়ে গঠিত হয় দুটো পলিনিউক্লিটাইড চেন নিয়ে গঠিত হয় এবং এদের যে ব্যাকবোন যেটা সেই ব্যাকবোনটা কী হয় না ব্যাকবোনটা আমার সুগার ফসফেট তারা গঠিত হয় সুগার ফসফেট তাই না ব্যাকবোন যেটা সেটা সুগার ফসফেট দিয়ে গঠিত হয় এবং এদের যে বেসটা সে বেস যেটা সে বেসটা হচ্ছে ভিতরের দিকে প্রজেক্ট করে প্রজেক্ট ইনসাইড প্রজেক্ট প্রোজেক্ট ইনসাইড মানে ভিতরের দিকে প্রজেক্ট করে এবং তারা কি করে এই যে বেসগুলো এই বেসগুলো কি করে পেয়ারিং করার মাধ্যমে পেয়ারিং করার মাধ্যমে পেয়ারিং গেসের মাধ্যমে করে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে করে তাই তো এই হাইড্রোজেন বন্ডের মাধ্যমে পেয়ারিং করার মাধ্যমে এরা কি করে স্টেবিলিটি প্রদান করে কাকে না ডিএনএটাকে স্টেবিলিটি ফর হচ্ছে ডিএনএ ডিএনএর জন্য স্টেবিলিটি প্রদান করতে পারে ক্লিয়ার বুঝতে পেরেছো এই যে ও যে দুটো দুটো এই দুটো বলে নিউক্লিওটাইড চেন ভিতরে এটা যে সুগার ফসফেট দিয়ে গঠিত হয় আর থাইমিন এবং দুটোর মধ্যে হাইড্রোজেন বন্ড করে তারা হচ্ছে স্টেবিলিটি পায় আশা করি বুঝতে পারলে দু নম্বর যে পয়েন্ট দু নম্বর যে প্রপার্টি সেটা কি এদের যে পলেনিউক্লিয়াটাইট চেনগুলো না এখানের সঙ্গে একটু বলে দিই আর দু নম্বর করার দরকার নেই যে এই যে পলেনিউক্লিয়াইট দুটো চেনগুলো এগুলো পরস্পরের প্যারালাল হয় যে বলছে প্যারালাল জিনিসটা কি না প্যারালাল মানে কি না একটা যদি ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম হয় অপর যেটা সেই অপর যেটা থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম হবে বোঝা গেল পরস্পরের বিপরীত আছে কী হয় এদের এদের ভিতরের দিকে কী হচ্ছে ভিতরের দিকে যে ভিতরের দিকে তোমার যে হচ্ছে পিউরিন পিরিমিডিনগুলো রয়েছে সেই পিউরিন পিরিমিডিনগুলো কী করতে পারে হাইড্রোজেন বন করতে পারে বোঝা গেল আর পরস্পরের অ্যান্টি প্যারালাল হবে একটা ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম হলে অপরটা হচ্ছে এটা হচ্ছে এরকম ব্যাপারটা হবে এবং এই যেহেতু একদিকে তাহলে পিউরিন থাকলে একদিকে পিউরিন থাকলে একদিকে পিউরিন থাকলে অপর দিকে পিরিমিডিন থাকবে এবং এর জন্য কী হয় এর জন্য এটা কিন্তু ইউনিফর্ম ইউনিফর্ম ডিস্টেন্সটা ডিস্টেন্সটা বজায় রাখতে পারে ইউনিফর্ম যে ডিস্টেন্সটা সেই ইউনিফর্ম ডিস্টেন্সটা কিন্তু তারা কী করতে পারে না বজায় রাখতে পারে বোঝা গেল ইউনিফর্ম ডিস্টেন্সটা বজায় রাখতে পারে আর কি আর কি হচ্ছে তোমার হ্যাঁ এবারে যে হেলিক্সটা এই যে হেলিক্সটা সেটা হয় সেটা কি হয় না রাইট হ্যান্ডেড কয়েল রাইট হ্যান্ডেড ফ্যাশানে হয় ঠিক আছে তো যদি আমার তোমার একটা মানে এ মানে কীরকম ব্যাপারটা যে এরকম এরকম ব্যাপারটা ঠিক আছে এরকম রাইট হ্যান্ডেড এরকম একটা কয়েল কিন্তু হয় সবচেয়ে ভালো হচ্ছে এই ছবিটা দেখো সবচেয়ে ভালো এই যে এই ছবিটা এই এই ছবিটা এই ছবিটা দেখো যে রাইট হ্যান্ডেড কয়েল এটা যে অ্যাক্সিস টানো রাইট হ্যান্ডেড কয়েলের মতো কিন্তু এরা ঢুকে এবং এদের যে ধরো মানে একটা যে টান একটা যে টান সবচেয়ে সবচেয়ে প্রথমে যে ছবিটা যায় দেখো ধরো সবচেয়ে প্রথমের ছবিটা ছবি দিয়ে বোঝায় ঠিক আছে এনসেআরটির ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে আরও ভালো বুঝতে পারবে দেখো এই যে এটা কি রাইট হ্যান্ডেড কয়েল যেটা বললাম চেন এবং কী হচ্ছে একটা যে চেন একটা যে চেন এই একটা চেন তো এই যে একটা চেন এতে যে ডিস্টেন্সটা সেই ডিসটেন্সটা আমাকে মনে রাখতে হবে এই ডিস্টেন্সটা কত না থ্রি পয়েন্ট ফোর ন্যানোমিটার অথবা এটাকে অনেকে চৌত্রিশ অ্যাংস্ট্রনো বলে থাকে বোঝা গেল এবং একটা পুরো টান এতে কতগুলো বেশ থাকে কত কতগুলো মোট বেস পেয়ার থাকে না দশটা বেস পেয়ার থাকে বোঝা গেল এর মধ্যে দশটা বেস পেয়ার থাকে তাহলে পুরো একটা টার্নের ইয়ে কত থ্রি পয়েন্ট ফোর ন্যানোমিটার এবং পুরো বেস পেয়ারটা দশ মানে দশটা বেস পেয়ার দ্বারা ঘটে তাহলে প্রত্যেকটা বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স কত প্রত্যেকটা বেস প্রত্যেকটা যে বেস পেয়ার প্রত্যেকটা বেস পেয়ার এর মধ্যে দূরত্ব কত এর মধ্যে দূরত্ব হচ্ছে আমার এটাকে থ্রি পয়েন্ট ফোরকে আমি কী করবো দশ দিয়ে ভাগ করবো তাহলে পয়েন্ট থ্রি ফোর ন্যানো অথবা থ্রি পয়েন্ট ফোর অ্যাংস্টন এখানে আমরা যে ডিএনএর কথাটা বলি এটা মনে রাখবে যদি মনে রাখতে পারো কি না এটা হচ্ছে মূলত এই যে এই যে টাইপ অফ ডিএনএ এটাকে বলা হচ্ছে বি ডিএনএ ঠিক আছে এটা আমরা বি এর কথা আমরা পড়ছি মূলত মানে যে মানে ওয়াটসন ক্লিক যে ডিএনএটার কথা বলেছিল সেটা কিন্তু মূলত আমার কিনা না সেটা মূলত আমার বিডিএনএ ক্লিয়ার বোঝা গেলো বিডিএনএ আচ্ছা এ তাহলে আমার এইটা এই একটা প্রপার্টি গেল এরপরে আসা যাক হচ্ছে একটা বিশেষ জিনিস যে হুম যে হচ্ছে সেন্ট্রাল ডগমা তত্ত্বের কথা একটু বলি যে এরা বলছে না যে প্রোটিন সিনথেসিস করার মাধ্যমে হচ্ছে এরা কি করতে পারে না আমার এটা এই গঠনটা করতে পারে এরপরে আমি একটা তোমার বিশেষ একটা ধরো আলোচনা সেটা হচ্ছে আমার সেন্ট্রাল ডগমা ঠিক আছে সেন্ট্রাল ডগমার কথা একটু আসা যাক এটা এটা সবটা পড়ালাম এটা না পড়ালে ঠিক হবে না কারণ এটা আমার ইনসার্টি তো ওটার সঙ্গেই বলে দিয়েছে যে সেন্ট্রাল ডগমা জিনিসটা কি যার মাধ্যমে কি করতে পারে ডিএনএ ক্যান এক্সপ্রেস ডিএনএ কী করতে পারে তার যে হ্যাঁ তার যে মানে প্রপার্টিটা সেই প্রপার্টিটা কি করতে পারে ডিএনএ ডিএনএ কি করতে পারে না হচ্ছে কোন একটা জীবের জীবের চরিত্রকে নির্ধারণ করছে এই সেন্ট্রাল ডগমার মাধ্যমেই বলবে সেন্ট্রাল ডগমা জিনিসটা কি সেন্ট্রাল ডগমা দেখো আমার আছে কি ডিএনএ তাই না সেই ডিএনএটা থেকে আমার কি হতে পারে না আর এনএ তৈরি হতে পারে ডিএনএ থেকে আর তৈরি হতে পারে এই বলবে এই যে ডিএনএ থেকে আর এনএ তৈরি হলো আবার এই আর এনএটা কী করতে পারে রাইবোজমের মাধ্যমে প্রোটিন সিনথেসিস করতে পারে এবং এই প্রোটিন যখন সিনথেসিস কর এই প্রোটিন সিনথেসিসের মাধ্যমে সে কী করছে জীবের চরিত্রটাকে নিয়ন্ত্রণ করছে আবার এই যে ডিএনএটা ডিএনএ কী করতে পারে নিজেও একাধিক ডিএনএ উৎপন্ন করতে পারে তাহলে এই যে ডিএনএ থেকে ডিএনএ থেকে ডিএনএ রূপ যে তৈরি হওয়াটা এটাকে বলে আমরা রেপলি কেশান ডিএনএ থেকে আর এনএকে কী বলা হয় ট্রানসক্রিপশান ট্রান্সক্রিপশান ক্লিয়ার আর ডিএনএ থেকে আর এনএ থেকে প্রোটিনটা এটাকে বলা হয় ট্রান্সলেশন এগুলো আমরা পরবর্তী লেকচারগুলোতে আলোচনা করব। এবং এই পুরো যে ঘটনাটা পুরো ঘটনা অ্যাজ এ হোল বলে সেন্ট্রাল সেন্ট্রাল ডগমা কি বলে সেন্ট্রাল ডগমা এবং হচ্ছে এই যে সেন্ট্রাল ডগমা এই এই যে জিনিসটা এটাও কিন্তু কী আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মানে মূলত এখানে আমার এক একজন বিজ্ঞানীর কথা বলা হয় অপর বিজ্ঞানী ছিল না কি আমি জানিনি এটা হচ্ছে ফ্রান্সিস ক্রিক ফ্রান্সিস ক্রিক কিন্তু এই সেন্ট্রাল ডগমাটা আবিষ্কার করেছিলেন বোঝা গেল এবং কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে কী হয় ব্যাপারটা দেখো এই ডাইরেকশানটা কী হচ্ছে ডাইরেকশানটা আমার ডাইরেকশান যেটা আমি করাচ্ছি সেই ডাইরেকশানটা কী হচ্ছে এদিকে আসছে তাই না এদিকে ডাইরেকশানটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কী হয় ডাইরেকশানটা কী কেন ডাইরেকশানটা আমি ডিএনএ থেকে আর এন এতে গেলাম তো ট্রান্সক্রিপশনের মাধ্যমে কারো কারো ক্ষেত্রে এই যে এই যে ডাইরেকশান যেটা আমি করেছি ডাইরেকশনটা আমার উল্টো হতে পারে মানে কীরকম রকমের উল্টো বলতে উল্টো বলতে আর এনএ থেকে ডিএনএতেও আসতে পারে আর থেকে যদি ডিএনএ আসে সেই যে ঘটনাটাকে সেই ঘটনাটাকে কী বলে সেই ঘটনাটাকে বলা হচ্ছে রিভার্স রিভার্স ট্রান্সক্রিপশান রিভার্স ট্রান্সক্রিপশন রিভার্স ট্রান্সক্রিপশান কিছু কিছু কোনো কোনো ক্ষেত্রে কী কার ক্ষেত্রে লক্ষ্য করা যায় সাম ভাইরাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায় বোঝা গেলো এটা কিন্তু মনে রাখবে কারণ এটি এনসিআরটিতে আমার দেওয়া আছে বলেই আমি বলা বললাম এক্সট্রা করে বোঝা গেল আচ্ছা এরপরে তাহলে এই লেকচারটা এখানেই শেষ মোটামুটি ডিএনএ সম্পর্কে কোনো ডাউট থাকার কথা নয় এই লেকচারটার পরে যদি ভালো লাগে থাকে লেকচারটা বুঝতে পেরে থাকো এরপরে হচ্ছে তোমাদের কাজ হবে কি তোমাদের হচ্ছে কাজ তোমাদের হচ্ছে এরপরে কাজ হচ্ছে কাজ হোম টাস্ক হোম টাস্ক হচ্ছে হোম টাস্ক হোম টাস্ক হচ্ছে ঘরে যেয়ে লেকচারটা লেকচারটা ওয়াচ লেকচারটা দেখে তারপরে এনসিআরটি ক্লাস এর এনসিআরটি হ্যাঁ মলিকুলার বেসিস অব ইনহেরিটেন্স চ্যাপ্টারটা পড়া আশা করি সমস্ত জিনিসটাই বুঝতে পারবে এবং এটাই এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না তাহলে আজকের জন্য টাটা বাই বাই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পার ঠিক আছে